দিয়ে তখন আপনাকে ছড়াতে হবে। আপনি বিবিসি লন্ডন ধরবেন, তেহরান শুনবেন, ছোট্ট একটা কাঁটা খালি এভাবে ভয়েলটা ঘুরান, আর ঘুরে সূক্ষ্মভাবে ওখানে যদি না যাই তাহলে তেহরান ধরতে পারবেন না, সূক্ষ্মভাবে না ফেলতে পারেন বিবিসি আসবে না। জি, জিনিস ছোট্ট কিন্তু বাবজান, আমার এক মা রান্না করবে তো আগুন আনতে গেছে, আগুন আনতে গেছে পাশের বাড়িতে, ঘুঠার আগুন, অল্প ঘুঠার আগুন ওকে দিয়েছে। তো বলছে তোকে আমি বললাম যে তোর চুলাতে আগুন জ্বলছে, সে আগুন গেল আমাকে সেন্টিতে পাটখুড়িতে একটু দে, দাও 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 করে জ্বলবে, আমি এসে চুলা জ্বালাবো। তোকে আমি বললাম কুপিতে তোর চেরাক জ্বলছে, চেরাক থেকে একটু আগুনগুলো আমাকে দে, তুই আমাকে কি দিলি, একটু কয়লার এগুলো কি দিলি, হ্যাঁ একটু আগুন দিতে এইভাবে কাঞ্জুস করছিস আর কৃপণতা করছিস। আগুনটাকে নিয়ে এসে চালের বাত্তাতে রেখে দিয়েছে, অল্প একটু আগুন কি করবে, আগুনে চালের বাত্তাতে গুঁজে দিয়েছে, স্নান করতে চলে গেছে। আয়সা দেখছে তোর বাড়ি পুরে ভূত, অল্প একটু জিনিস। ومن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى حاجات عمر فاروق الله نبير হাত ধরে রাস্তাতে চলছেন। প্রশ্ন উত্তর হতে হতে এই প্রশ্ন চলে আসলো, বলছেন এই পৃথিবীর বুকে আমি ভয় করি, ডর করি, কবরও আছে, হাসর আছে, কিয়ামত আছে, কিন্তু একটা আয়াত থেকে আমার এত ভয়, আল্লাহু সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমান আযীম। হযরত লুকমান সন্তান সন্ততিকে ক্লাসের ছাত্রর মতো করে বসিয়ে দিয়েছে, আর বসিয়ে দিয়ে ছেলেদেরকে ওসিয়ত করছেন, আটখানা ওসিয়ত করলেন, আটখানা ওসিয়তের মধ্যে সাতখানা আমি বাদ দিয়ে দিলাম, একখানার কথা বলবো। তো সাতখানার মধ্যে কয়েকখানটা লোকমান বললেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করিও না, বাবা মায়ের খিদমত করিও, নমাজ পড়বে, অহংকার করে চলবে না, মানুষকে ঘৃণা করবে না, এইগুলো এই করতে করতে আটখানার মধ্যে আমি যেখানটা নিব সেখানে হচ্ছে মিন ব্যাটারে। আমি আমার তোমার বাবা, বাবা রূপে আমি তোমাদেরকে ওসিয়ত করার জন্য সামনে বসিয়েছি বেটা। এই আটখানা ওসিয়তের মধ্যে গুরুত্বপূর্ণ ওসিয়ত হচ্ছে কি, তুমি জেনে না জেনে দিনের আলোতে রাতের অন্ধকারে কোনোদিন জীবনে ছোট গুনাহ করিও না। মিসকাল হাব্বাতিন, রায়ের দানার পরিমাণ যদি তুমি গুনাহ করো তোমাকে দেখে মনে হবে ছোট, কিন্তু না রে বেটা না, ওই ছোট জিনিস কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে উনি জানেন গাছে রাখা পাতা নড়বে, পাতা পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড হয়ে যায়। বেটা ছোট গুনাহ বড় গুনাহ জীবনে কোনোদিন করিও না, ছোট গুনাহও যদি করে থাকো ইয়াতি হে আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনাহ কে আমাদের কোর্টে নিয়ে আসবে, তোমাকে স্ক্রিনের ফলো পেয়ে তোমাকে দেখিয়ে দিবে। কি নাম বন্ধু, জামিল আক্তার লেখেন, মাল্লা জামিল আক্তার লেখেন, কত টাকা দিলা ওটা লিখে দাও। হল্যান্ডের লোকটা বলছে হুজুর আমি ভুল করিনি, সূক্ষ্ম জিনিস বটে, ছোট জিনিস বটে, আমার হাতে ভুল হয়নি। আল্লাহু সামাদ। বাবজান আপনি মোবাইল চালাচ্ছেন, অ্যান্ড্রয়েড মোবাইল, কম্পিউটার বলেন আর কিছু বলেন, আপনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, সবথেকে সূক্ষ্ম জিনিস আর গুরুত্বপূর্ণ জিনিস আপনার মোবাইলে যেটা নাম হচ্ছে CHIP চিপস, চিপস আল্লাহ সমান, আপনার চার চাকার গাড়িতে মাত্র 50 পয়সার জিনিসে চলছে, মাত্র 50 পয়সা, ব্যাটারির সামনে দেখবেন দুটা পিন লাগা আছে ছোট ছোট, এই লোকের এত বড় এত বড়, দুটা দাঁত আছে দুইদিকে, যদি ওগুলো কিনে রাখতে হয় তো যদি আপনি ভাবেন যে আমি 10-5টা লিখে দেবো প্যাকেটে নিয়ে নেবেন 50 পয়সা করে পড়বে, ওরা দুটা করে নেয় এখন 10 টাকা নিচ্ছে, এই দুটা দাঁতের ছোট্ট একটা পিন এভাবে লাগিয়ে দিলেন, লাইটের কাজ, স্টার্টিংয়ের কাজ, ব্যাটারি কানেকশন, ব্যাকলাইটের কানেকশন, যত যা কিছু আছে
সমস্ত কিছু দুটা পিনে পুরো গাড়িটা কন্ট্রোল করছে। হাযা কিতাবুনা ইলতাকবিল হক, আল্লাহ বলে ইয়াখলুকু মা লা তাআলামুন, বান্দারে আমি তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে একখানা কোরআন আয়াত বলেছিলাম, এমন এমন জিনিস আবিষ্কার হবে, এমন এমন জিনিস আবির্ভাব হবে, তুমি কল্পনাও করতে পারবে না। দাদু বলছে পোতাকে, ভাই এমন জিনিস উপহার তোমাকে দিব দাদ ভাই, তুমি শেষই করতে পারবে না। তাই নাকি দাদু? কে হ্যাঁ, তুমি তাকে 10 কোটি টাকা দাও তো জুয়া খেলে আমি শেষ করে দেবো দাদু। তুমি তাকে 20 বিঘা জমি দাও দাদু, বিক্রি করে আমি ফ্যাক্টরি বানিয়ে দেবো, আমি ওই ইটের ভাটাতে লাগিয়ে দেবো, শেষ হবে না। মানে তুমি কি এমন জিনিস দিবা যে আমি জীবনে শেষই করতে পারবো না? দাদু বলেছেন পোতাকে, ওয়াল্লাহে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এমন এমন জিনিস আবিষ্কার হবে, এমন এমন জিনিস পৃথিবীর বুকে আসবে, মানুষ কল্পনা করতে পারবে না। দাদু জান, তোমার ভাই, তোমার বাবা, তোমার দাদু ইঞ্জিনিয়ার, আর তোমাকে দিবে বড় বড় পৃথিবীর মাথাওয়ালা মানুষ, এমন তোমাকে জিনিস দিবে তুমি জীবনও শেষ করতে পারবে না, শেষ হবে না, হবে না, হবে না। কি জিনিস এটা? পকেটে মোবাইল আছে, দেন কাকে কি দিবেন? হোয়াটসঅ্যাপে আপনি কিছু একটা মেসেজ আছে সেটা দেন, বারাক ওবামাকে দেন, মোদীকে দেন, অমিত শাহকে দেন, বোনকে দেন, বন্ধুকে দেন, একটা মেসেজ একটা কিছু দেন না, আপনি দুনিয়াকে দি যান, দি যান, শেষ হবে। হ্যাঁ না বলেন, শেষ হবে। কি জিনিস এসছে পকেটে? কেমন পর্যন্ত শেষ হবে না, কেমন পর্যন্ত বৈশাখ দিতেই থাকেন, আপনি দিতেই থাকেন। হ্যাঁ হ্যাঁ, একটা মেসেজ এসছিল তো ওকে দুটো ফেজে, হ্যাঁ মোবাইলে যা আছে, হ্যাঁ এখানে ফের মোবাইলও আছে, ওখানে চলে গেছে, ওখানে মোবাইলের চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, আপনি দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, একটাই জিনিস শেষই হয় না। আল্লাহ বলেছেন বান্দারে আমার, তোমার চলা, তোমার ফিরা, তোমার উঠা, তোমার বসা, মায়াল ফেজমিন খাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিব, তোমার ডান ঘাড়ে ফেরেশতা রেখেছি, বাম ঘাড়ে ফেরেশতা রেখেছি, ভালো কাজ করবে রেকর্ড হয়ে যাবে, মন্দ কাজ করবে রেকর্ড হয়ে যাবে, কিন্তু বান্দা তুমি আর একখান জিনিস গবেষণা করো না, এক লোক মালা তালামুন, এমন জিনিস আমি পৃথিবীর বুকে আমি সৃষ্টি করব, এমন জিনিসের আবির্ভাব করব, তুমি জানো না, তুমি কল্পনা করতে পারো নাই, তোমার বডির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আমিন একখানা ফলপি ঢুকিয়ে রেখেছি, মেমোরি ঢুকে রেখেছি, সিডি কাসে ঢুকে রেখেছি, তুমি জীবনে কল্পনা করে বের করতে পারো না। বান্দারে আমার, আমি কোরআনে বলেছি হাযা কিতাবুন ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তাআমালুন। একে দেখেন, তিন কোনা হয়েছে সিংহড়ার মতো, হাত দেন, আমি বক্তা হাত দিয়েছি, রেকর্ড হচ্ছে ওখানে, আপনি দেন হাত দিয়ে দেখেন, এখানটা তিন কোনা, কোরআনে 1256টা আয়াত আছে সায়েন্স ভিত্তিক, আরো তো আবিষ্কার হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই যে লোকের ছাপ, এটা 1500 খ্রিস্টাব্দে আবিষ্কার করে চলে গেছে, আজকে লোকের ছাপ না হলে টাকা উঠে না, আজকে আপনি কি হচ্ছেন 1500 বছর আগে হয়েছে, আর কোরআনও আছে লোকের ছাপ। জি, যখনই কথা বলবেন এটা হিলবে, যত যা কিছু করবেন এটাকে হিলতেই হবে, এটা রেকর্ড হচ্ছে। আর তার তার জন্য দলিল কি আয়াত শুনেন, হাযা কিতাবুনা, এমন একখানা ফলপি, এমন একখানা মেমোরি, এমন একখানা সিডিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানতিকু আলাইকুম, তোমার পক্ষে, তোমার বিপক্ষে বলবে কিয়ামতের কোর্টে, ফলপিখানা তোমাকে দেখিয়ে দিব, তুমি যা করেছো তোমার পক্ষে আছে, পক্ষে বলবে, বিপক্ষে বলেছো, বিপক্ষে বলবে, ইন্না কুন্না নাস্তানসেকো, নাস্তানসেকো মানে রেকর্ড করা, ইন্না কুন্না, নিশ্চয় আমি সমস্ত তোমার জীবনের ছোট খাটো বড় জিনিসকে আমি গোপন ভাবে করেছো, গোপন ভাবে করেছো, সমস্ত আমি রেকর্ডিং করেছি, মা কুনতুম তামানুন, যা তুমি কর্ম করেছো আমল করেছো। হল্যান্ডের ভদ্রলোক বলছে, না আমার হাতে ভুল হয়নি,
আল্লাহু সামাদ বাপজান আমার হরিশচন্দ্রপুর আপনি ন্যাশনাল 81 নম্বর ন্যাশনালে উঠবেন সিসি ক্যামেরা বসা আছে গাড়িতে ভুল করেছেন আপনি পুলিশের কাছে মিথ্যা বলে পার হতে পারবেন না আপনি ন্যাশনালে চলেন 34 নম্বর জাতীয় সড়কে বলেন বড় বড় ক্যামেরা লাগা আছে ভুল করতে পারবেন না ওয়ার্ল্ড কাপ ফিফা গত পরশুদিন একটা মেয়ে ছেলে জার্মানির একটা মেয়ে ছেলে ব্যাগ চুরি হয়ে গেল আর জন ব্যাগ চুরি হয়ে গেছে তোর সাথে সাথে সৌদি পুলিশের কাছে চলে এসেছে সৌদি পুলিশের কাছে এসে বলছে স্যার আমার ব্যাগ চুরি হয়ে গেছে তাই নাকি আচ্ছা বসুন বসুন ওকে পেপসি এফসি উসু ইনো করা বলা বলছে যে এখানে মহিলা পুলিশ আছে ওরা ডেকে একা হাওলা করে দিল দেখেন রিসার্চ করেন আপনাকে 10 ঘন্টা সময় দেন আমরা আড়াই ঘন্টার মধ্যে ক্যামেরা ব্যাগ দিব আপনাকে আর আড়াই ঘন্টা থেকে যদি হয়ে যায় তো খুব জোর 10 ঘন্টা লাগবে 10 ঘন্টার মধ্যে আপনাকে ক্যামেরা আমরা দিব আমরা এটা প্রতিজ্ঞা করেছি কি করে স্যার 15,000 ক্যামেরা লাগা আছে কত হাজার 15,000 আপনি শুনেছেন জি 15,000 ক্যামেরা লাগা আছে সিসি ক্যামেরা আর ক্যামেরাতে একটা ডিভাইস লাগা আছে জি যখনই মনিটরিং এ গিয়ে সুইচটা দাবাবে আল্লাহু আকবার কোরআন আগে বলে গেছে কতদিন আগে বলে গেছে বন্ধুরে আমার মেয়ে ছেলেটি সুন্দর তার ক্যামেরা খবরের কাগজে বেরিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে আপনি দেখলেন মেয়েটা মেয়ে পুলিশের কাছে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে চোরখানা ধরা পড়ে গেল তাকে বলা হলো 7 বছরের জেল হবে নয়লে তাকে এখান থেকে বিতাড়িত করে দেওয়া হবে চুরি করতে গেলে হাত কাটা যায় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফিফার জন্য আমরা কিছু ইয়ে করেছি তুমি কি বলবে এবার বলো উনি বলেছে না না আপনাদের নিয়ম আপনাদের পদ্ধতি যে সিস্টেম আছে এই ওয়ার্ল্ড কাপকে নিয়ে সেই পদ্ধতি অবলম্বন করেন চোরকে আমি এখান থেকে বিতাড়িত করতে বলি না বাচ্চান আমার ভাই আমার আল্লাহ পাক বলেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক না কুননা নাস্তানসিকু মা কুনতুম তাআমালুন হল্যান্ডের লোকটার সামনে কোর্টের মধ্যে পুলিশ নিয়ে চলে গেছে সিসিটিভির ফলোপি মেমরি নিয়ে চলে গেছে খুলে আর ওখানে গিয়ে মেমরি লাগিয়ে দেওয়ার পরে একের পর এক ক্লিক মারছে ক্যাচ করছে করতে 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 কোথায় ভুল করে যে হলের লোকখানা সেই ভুলখানা টিভির স্ক্রিনে ভাসিয়ে দিয়ে বলছে দেখো 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 তুমি কোন দিনে কোন তারিখে কত সময়তে কি ভুল করেছো আমরা রেকর্ড করে রেখেছি দেখে নেওয়ার পর মাথাটা নিচু করে দিল $2,500 জরিপানা ভরে দিল ওখান থেকে বেরিয়ে চলে আসলো বেরিয়ে আসার পর গবেষণা করলো কোরআন গবেষণা করলো বাইবেল এই করতে 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 পড়ে গেছে তার চোখ কোথায় গিয়ে এই আয়াতটাতে যেটা আমি পড়লাম হাযা কিতাবুন ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম তাআমালুন আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর বুকে চলাফেরা করেছো পাপের কাজ করেছো অন্যায় করেছো জেনে করেছো না জেনে করেছো দিনের আলোতে করেছো রাতের অন্ধকারে করেছো ছোট করেছো বড় করেছো বেটারে আমি সুলাইমান তোমার বাবা আর বাবার কর্তব্য ছেলেদেরকে শুধরানো বলে বেটা ছোট পাপ করিও না আমিন খারাদালিন রায়ের দানার পরিমাণ কামতের কোটে আল্লাহ রাবুল আমিন রেকর্ড করে নিয়ে ফলপ্রিতে তোমার সামনে হাজির করে দিবেন বলে বেটা ছোট পাপ করিও না উনি এই আয়াতে যখন পৌঁছে গেছেন তখন উনি বলছেন ফুলতু আরাব্বাল কাবা আল্লাহ গো আজকে পৃথিবীর মানুষ সিসিটিভি ক্যামেরা আবিষ্কার করে দোকানে সিসিটিভি বাড়িতে সিসিটিভি থানাতে সিসিটিভি ইন্টারন্যাশনালে সিসিটিভি বিভিন্ন জায়গাতে সিসিটিভি করে মানুষের রেকর্ডিং করে রাখছে আল্লাহ রাব্বুল আমিন 1440 বছর 1450 বছর আগে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন বান্দারে কিয়ামতের করে যখন তুমি চলে যাবে অন্যায় করে পাপ করে ইনকার যখন করবে আল্লাহ রাব্বুল আমিন তোমার হাতে সাক্ষী বের করবে তোমার চোখে সাক্ষী বের করবে নাকে সাক্ষী বের করবে তোমার মুখটাকে বন্ধ করে দিয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার নয় আল্লাহ পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আমিন তোমার বডি থেকে ফলোপি কান্ডা যে মেমরিখানা লাইফটাইম মেমরি রেখেছেন সেই মেমরিখানার আয়াত হচ্ছে হাযা কিতাবুন ইয়ানতিকু আলাইকুম বিল হক
মালে হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। লোকটা তখন বলবে আল্লাহু সুবহান, তখন আল্লাহু সুবহান বলার আগে এখন একবার আল্লাহু সুবহান বলেন। হ্যাঁ, কোনো কিছু আরে মালরা যান ভুল হয়ে গেল এখানে আপনার কোর্ট থেকে কাগজ আসবে আপনার বাড়িতে, তুমি ই করেছিলে ভঙ্গ করেছিলে সিগন্যাল ভঙ্গ করেছো তুমি, আজকে আমাকে থানা ধরলে চাচলের ব্যাটার ধরলে আমি দেখতে পাইনি, তিন খান গাড়ির সামনে আল্লাহ বলছি আপনাকে তিন খান গাড়ি পার হয়ে গেছে আর আমি মিডিলে আছি, আমি বুঝতে পারিনি ওরা পার হয়ে গেছে সিগন্যাল হয়ে গেছে আর আমি ঢুকে দিচ্ছি ধরলে শেষ আমাকে। তো মানুষের একটা স্বভাব আছে, মূলবীর স্বভাব সভাপতি সভারই স্বভাব, আর হারও এটা স্বভাব করেছি আজ যে ঢাকা ধরলে তখন হঠাৎ শুরু করে দিচ্ছি আমি চাই কিছু থামিনি, থামলে কোনে চুনা লাগিয়ে দিবে, বেল পরেছিলাম একদিন বেল পরেছি ধরে লেছে, বেল বেল পরে লেছি ধরে নেওয়ার পরে কিছু জন পেলে না লাইসেন্স ঠিক কাগজপত্র ঠিক, তখন কয়েছে ই বেলটা কেন আপনার টেনা হয়ে আছে, কয়েছে বেলটা কেন টেনা হয়ে আছে, লিলে দুশো টাকা বেল এভাবে সোজা লাগাতে হবে না এভাবে নিয়েছে এখানে লাগাতে হবে, তো ওইটা পাক পাক ঘুরে গেছে লেগে ওইটা দেখে নিলে দুশো টাকা মেনে নেবে। আল্লাহ বাপজান আমার ভাই আমার আল্লাহ চোদ্দশো সাড়ে চোদ্দ বছর আগে বলে গেছেন হাজা কেতাব না কেয়ামতের কোটে জানা গুনা ওয়া জানা গুনা ছোট গুনা বড় গুনা দিনের আলোতে করা রাতের অন্ধকারে গুনা সমস্ত যখন ফলপিতে হয়ে যাবে। তিনখানা আয়াত রয়েছে মা আল ফজমিন কাউলিন লা লাদাইহে রাকিবুন আতিদ, বাম ঘাড়ের ফেরেস্তা মুনকির নাকি দুইখানা ফেরেস্তা ভালো মন্দ লিপিবদ্ধ করছে এখন খাতা তৈরি হচ্ছে, অন্য জায়গাতে আল্লাহ বলছেন মা আলে হাজার কিতাব লাই বাদে সাগেরাতান মালাকাবেরা, কিয়ামতের কোটে ফলিপ গ্যান টেনে নিয়ে যখন টিভির স্ক্রিন দিয়ে দেওয়া হবে তখন ওই লোকটা হতভম্ব হয়ে বলবে হায় রে হায় কুদ্দুসের বাড়িতে সেইদিন আমি মুরগিটা ধরে নিয়ে এসে জবাই করে খেয়ে নিয়েছিলাম কিভাবে রেকর্ড হয়ে আছে, কোথায় কখন ঘুষ নিয়েছেন, কোথায় অন্যায় করেছেন, কাকে মেরেছেন, কার সাথে কি হয়েছে সমস্ত কিছু ছোট বড় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা, যখন তুমি বড় কাজ করেছো ভালো কাজ করেছো সমস্ত রেকর্ড করে দিয়েছি, ছোট করেছো বড় করেছো সমস্ত রেকর্ড করে দিয়েছি, তিনখানা আয়াত দিয়েছি বান্দা একবার গবেষণা করো, গবেষণা করার পরে কিয়ামতের কোটে অনুতপ্ত হওয়ার আগে চিন্তা ভাবনা করে নাও ইয়ালাই তানি কুনত তুরাবা, কবরে যখন মানুষকে দিয়ে দিবেন আর পরস্ত তিনখানা হবে, তিনখানা হওয়ার পর উত্তর যখন করতে পারবে না তখন অনুতপ্ত করবে অনুশোচনা করবে, আর সেই সময়তে নটা আয়াত আছে, নটা আয়াত আছে একটা বলবো আপনাকে, তখন বলবে কবরের মধ্যে ইয়ালাইতানি কুনত তুরাবা, আল্লাহ আমি প্রশ্নের উত্তর দিতে পারলাম না, সেই সময় আমি লক্ষ্য করি নাই আমলও করি নাই নবী মুহাম্মদের কথাও মানি নাই আল্লাহর বিধিবিধান মানি নাই, আল্লাহ গো আমি কি করলাম ভুল করে দিলাম ধ্বংস হয়ে গেলাম ধূলিসাৎ হয়ে গেলাম চির অনন্তকাল আহমান কালের জন্য জাহান্নামে চলে যাব, ইয়ালাইতানি কুনত তুরাবা, আল্লাহ গো আমি যদি মাটি হয়ে যেতাম এটা আমার জন্য স্মরণীয় ছিল। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন উমার বজালাও কুন্ত জামুসান, আল্লাহ তুমি আমাকে মহিষ বানিয়ে দিতে আমি মানুষের উপকার করতাম মাটি হয়ে যেতাম, গরু বানিয়ে দিতে মানুষ উপকার করতাম মাটি হয়ে যেতাম, ঘাস বানিয়ে দিতে খেয়ে নিত ছাগল আমি মানুষের উপকার লাগতাম, আল্লাহ গো তুমি কেন আমাকে সুবিনাষ্ট করে মানুষ রূপে পৃথিবীর বুকে প্রেরণ করলে, কিয়ামতের কোটে আমাকে হিসাব দিতে হবে, আর তিন তিনখানা আয়াতে আমার সমস্ত জীবন আমলগুলো রেকর্ডিং হবে, কিয়ামতের কোটে মা আলে হাদাল কিতাব লা আগের আয়াতটা বলেন তো তার আগের খানিক বলেন, এই আয়াতটার আগকার খানিক লাই বাদর সাগিরাতান ওয়ালা কাবীরা কিতাবাই ইয়ালকাহু মানসুরা, হ্যাঁ আগের খানটা বল জি আমার যেখানে দরকার সেখানে বলে সে তো গোটা আয়াতটা পড়তাম জি বাবজান, তখন বলছে অনুতপ্ত হয়ে বলবে কবরে আল্লাহ তুমি আমাকে মাটি কেন করে দাও, অথচ আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছিলাম
মাটির উপরে চলেছিলে, মাটির খাবার খেয়েছিলে, মাটিতে তুলা উৎপন্ন হয়েছিল, তুলার কাপড় পরিধান করেছিলে, আর যখন তুমি মরে গেছিলে মাটিতে মরে গেছিলে, মাটি থেকে তোমাকে উঠাবো। বান্দারে তুমি যদি মাটি হয়ে থাকতে আজকে তোমাকে এই অনুতপ্ত হতে হতো না। ভাইজান আপনি ঘরের মধ্যে যান, ঘর আপনাকে জ্ঞান দিবে, কত জ্ঞান দিবে, সাত জ্ঞান দিবে, কইছে মনটা উঁচু রাখো, আয়না আপনাকে বলবে যত্ন নাও নিজে, এসি বলবে আপনাকে, ফ্যান বলবে মাথা ঠান্ডা রাখো, জমিন বলবে আপনাকে দেখো আমি মাটি, তোমার উপকারে তুমি আমার উপরে চলছো, পিছো মাটি হয়ে আমি আছি, আমি বাহাদুরি করি নাই, তুমিও বাহাদুরি করিও নাই, ঘরের মধ্যে ঢুকে ঢুকে যাওয়ার পরে একদিন করে করে পৃথিবীর জীবনযাত্রার সমস্ত কিছু তুমি পেয়ে যাবে, তুমি একবার ওখান থেকে নিয়ে জ্ঞান অর্জন করে নাও। আল্লাহ বলবেন মাটি থেকে সৃষ্টি করেছিলাম, মাটির বৈশিষ্ট্য হলো নিচে রাখা, নিচে থাকা, নিচের দিকে করা, পাখি যতই উপরে চলে যাক জীবনে কোনের পাখি মুড়ি খেনা উপরে করে নাই। ভাই আমার, বাচ্চার আমার, জীব জন্তু হিংস্র প্রাণী জলস্র প্রাণী খাওয়ার খায় মুখ নিচে করে খায়, আর মানুষ যখন খায় মুখ নিচে করে খায় মুখটা ওপর দিকে হালকা উঠিয়ে নিয়ে আসে, গরু মহিষ ছাগল সমস্ত পাখি যত দেখবেন নিচে দিকে মুখ করে খায়, আল্লাহর খাওয়া নম্র ভদ্র ভাবে খায়, পাখি যখন উড়ে আসমানের যতই উঁচুতে চলে যাক না কেন ওই মুখখানা ওপরে করে না, অহংকার করে না। লোকটা বলবেন আল্লাহ গো মানে হাজার কিতাব লাই গাদরস ইরাতান মানা কাবীরা, ছোট করেছি বড় করেছি, জেনে করেছি না জেনে করেছি, আওতে করেছি রাতের বন্ধ করে করেছি, সমস্ত লিপিবদ্ধ করে দিয়েছে, ছোট কো ছাড়ে নাই বড় কো ছাড়ে নাই। হল্যান্ডের লোকটা বলছেন রব্ব ফুজত রব্বালাক রব্বালাক আবা, আল্লাহ গো আমি পেয়ে গেছি, আমি ধন ধন্য হয়ে গেছি, আজকে পৃথিবীর মানুষ যদি আমার এই ঘরে 30 দিন 32 দিন পরে আমার কাছে যদি চিঠি চলে আসে আর 2500 আমাকে জুরি পাড়া দিতে হয়, আল্লাহ তুমি 1400 বছর আগে বলেছো হা আজা কেতা বলে জানতে পারলে কুমিল হাক ইন্না কুন্না নাস্তান সেব মা কুনতুম তামালুন, বান্দারে পৃথিবীর বুকে তুমি যা করছো যেভাবে চলছো গুনাহ করছো পাপ করছো নাকি করছো আমি সমস্তকে রেকর্ডিং করছি, নাস্তান সেকো রেকর্ডিং করছি, মা কুনতুম তামানুন যেগুলো তুমি করছো কল্পনা জল্পনা থেকে নিয়ে সমস্ত করছো কিছু করছি, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এক গ্রামে ডাকাত আক্রমণ করে দিয়েছে, ডাকাত আক্রমণ করে দিয়ে ওখানকার ওই গ্রামের অধিকাংশ লোক সৈন্য বাইরে কাজ করে, ডাকাত আক্রমণ করেছে, ওরা প্ল্যান প্রোগ্রাম সব তৈরি করেছিল, আর ডাকাত ঢুকে যাওয়ার পরে প্রত্যেকটা বাড়িতে ঢুকে যেয়ে প্রত্যেকটা বাড়ির স্ত্রীর সঙ্গে কুকর্ম করেছে, খারাপ কাজ করেছে, একটা স্ত্রী প্রতিবাদ করেছে, আল্লাহ পাকালি বললেন মাই আজমান বাইনা লাহিয়া হে ও বাইনা ফাগজায়, যেই ব্যক্তি নিজের জিহ্বাকে কন্ট্রোল করলো পৃথিবীর বুকে এখন এক নম্বর গল্প চাপ দোকানে, এক নম্বর গল্প মসজিদে, এক নম্বর গল্প জালসার পাশে, এক নম্বর গল্প মাঠে, এক নম্বর গল্প ঘাটে, তার নাম হচ্ছে গীবত, তার নাম হচ্ছে সমালোচনা, তার নাম হচ্ছে কুৎসাহ, তার নাম হচ্ছে পরনিন্দা, এইটা যদি কোনো মানুষ না করে তার পেটের ভাত হবে না। কাহা মুলবি কাহা আলেম কাহা জালেম কাহা মাস্টার কাহা ইয়ে, পৃথিবীর বুকে সব চাইতে বড় সমালোচনাকারী হচ্ছে তার নাম হচ্ছে নেতা। রাহুল গান্ধীকে কইছে যে তোর চেহারা দেখে শ্রদ্ধা বলবো লাগছে, কি বলেছে আসামের মুখ্যমন্ত্রী বলেছে, বলেনি খবর শুনেন আপনারা, আমি আপনাকে একটা একটা কথা বলেছি তো কথার প্রমাণ তো দিতে হবে আপনাকে, পৃথিবীর মুখে সবচেয়ে বড় সমালোচনাকারী যদি হয় তাহলে নেতা, কংগ্রেসের নেতা সিপিএম এর বিরুদ্ধে করছে, সিপিএম কংগ্রেসের করছে, তৃণমূল বিজেপির করছে, ওর দুর্নাম না গাইলে পার্টি হবে না, কে বলেছিল আপনাকে, কে বলেছে দুর্নাম না করলে পার্টি হবে না, জনসাধারণ দাঁড়িয়ে বলেন ভাইজান সিপিএম কে ভোট দিয়েছিলেন, আশীর্বাদ দিয়েছিলেন, জিতিয়েছিলেন, সিপিএম এসে কাজ করেছে, দেশের কাজ করেছে, আমাকে একবার সুযোগ দিন, তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন সুযোগ, কংগ্রেস কাজ করছে, আমি তৃণমূল আমাকে দেন আমি কাজ করব, তো ওর দুর্নাম আর কূটনীতি ওর ইয়ে দিয়ে দুনিয়ার সমালোচনা করতে হবে পৃথিবীর মুখে, তার জন্য দলিল কি লাখায়রা ফি কাসির মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান,
রাহুল কে যখন বলেছে যে সাদ্দাম এর চেহারা, তখন কংগ্রেস ভিড়ে গেছে যে ওকে কেছে একটা ভিলেন ছিল না ফিল্মি জগতে মারা গেছে, কইছে তোর চেহারাটা ভিলেনের মত আর মোদির চেহারা আরো কার মত, এই করে 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 লম্বা লিস্ট এক বাড়িয়ে গেছে খবর যেতে। এটা কি আরে ও দাড়ি যাত্রা পথ যাত্রা করছে তামিলনাড়ু থেকে কোথায় কোথায় ঘুরে আসছে, তো দাড়ি বড় হয়েছে কাটেনি তো ঠিকই আছে, মোদির তো দাড়ি আছে, তো কি হবে এটা কোনো সমালোচনা হলো? ভাই আমার বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন লা খায়রা ফি কাসির মিন নাজওয়াহুম, গল্প সমালোচনা আলোচনা আলোচনা চক্র বসে গল্প গুজবের মধ্যে কোনোই ভালাই নাই, এমন বড় পাপ এমন বড় অন্যায়, যেই অন্যায় এখানে রেকর্ডিং হয়ে থাকবে এর মতো অন্যায় খুঁজে পাবেন না। সারা জীবন ধরে পাপ করেছেন, সারা জীবন ধরে গুনাহ করেছেন, সারা জীবন ধরে অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত খানা উঠিয়ে নিয়ে গভীর রাত্রিতে নিরিবিলে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবা কান্নাসুহা, আমি তোমার জীবনের গুনাহকে মোচন করে দিব, কিন্তু বান্দারে লাইসালা হো তো বাতুন ওই গিবতের জন্য কু তোবা না কেন আফসার মোল্লার গিবত করেছেন, কুদ্দুসের গিবত করে ছিটিয়ে দিয়েছেন, উ ছিটিয়ে দিয়েছে, উ ছিটিয়ে দিয়েছে, উ ছিটিয়ে দিয়েছে, 3000 লোক জেনেছে যে মাওলানা আফসার মিল্লি সাহেব ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। কি ট্যালেন্ট ছিল সেই যুগে, ইংরেজিতে পরীক্ষা, ইংরেজিতে উত্তর সবকিছু ইংরেজিতে, জিকে ইংরেজিতে, সেই সময়তে উনি চাকরি পেয়েছেন আর উনার নামে রটিয়ে দিলেন যে ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। তো 300 জন ছিলেছে, 300 জনকে কি করে হাজির করবেন আপনি যে ক্ষমা লিবেন ওর কাছে, এর কাছে ক্ষমা লাইবেন? একটা লোক পিস্তল দিয়ে গুলি করে দিয়েছে, ধরা পড়ে গেছে, থানাতে উঠলো, কোর্টে উঠেছে, জামিনের জন্য মোস্তাক নেতাকে ধরে চলে গেছেন, উপায় নেই জামিন হবে না, যতই বড় নেতা হোক হবে না জামিন, চ্যালেঞ্জ থাকলো আপনাকে কোর্টের নিয়ম। যতক্ষণ পর্যন্ত পিস্তলটা দিয়েছিল কে ও স্বীকার করেছে, কার জন্য মেরেছিস, কোথায় পেয়েছিস পিস্তল, না তো লাল মাহমুদের কাছে কিনে নিয়েছি, ধর লাল মাহমুদকে, ওকে ধরলো, ওকে ধরার পরে ওকে কোর্টে উঠালছে, আবার চলে গেছে একে শাহনওয়াজকে ধরে জামিনের জন্য, হবে না জামিন। ও ওখানে বলেছে সুপারি দিয়েছিল কে, কুদ্দুস, ধর কুদ্দুসকে, কুদ্দুসকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পর তিনজনকে ইয়ে করে হাজির করেছে, হাজির করে তারপরে তখন বেঞ্চ বসলো, বেঞ্চ বসার পরে কায়দি হাজির হয়ে গেছে, তিনটায় জেল হয়ে গেল, আপনি যান এবার কাগজ নিয়ে, উকিল ধরেন, ভালো একটা টাকা দেন, সাথে সাথে জামিন হয়ে যাবে, চলে আসবে। এটাই সিস্টেম কোরআন মাজিদের, এটাই সিস্টেম শরীয়তের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমার তুমি পাপ করেছো, ইয়াকাই আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। দুইজনে পাপ করেছো, দুইজনকে হাজির করতে হবে, তিনজন পাপ করে তিনজনকে হাজির করতে হবে, নইলে তোমার ক্ষমা হবে না। চার দোকানে তুমি টিভি রেখেছো, একবার চা খেতে এসেছে সকালে 200 লোক টিভি দেখেছে, বিকালে 200 লোক 400 হয়ে গেল, এই 400কে তুমি 30 দিনে গুণ দাও, 11,500 হয়ে গেল লোক, যেই 11,500 লোক তোমার টিভি দেখেছে চার দোকানে বসে, আর উৎসব হচ্ছ তুমি, তুমি চা খাইয়েছো, পয়সা দিয়ে পয়সা নিয়েছো, টিভি দেখিয়েছো, টিভি দেখে তুমি গুনাহ করিয়েছো, তুমি একাই টিভি দেখে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে আল্লাহ জামিন করে দিবেন, ক্ষমা হয়ে যাবে। কিন্তু যদি আপনি 11,000 লোককে টিভি দেখিয়ে থাকেন, কিয়ামতের কোর্টে ক্ষমা চাইবেন, পৃথিবীতে ক্ষমা চাইবেন, ক্ষমা হবে না। কারণ যতক্ষণ 11,000 লোককে আপনি হাজির না করবেন, তখন আপনার বেল হবে না, জামিন হবে না। এটা হলো কোরআনের নিয়ম। প্রত্যেকটা স্ত্রীর সঙ্গে খারাপ কাজ হয়ে গেছে, একটা স্ত্রী রুখে দাঁড়াচ্ছে, তোর গুষ্টিকে বেছি, নবী সাহেব বলে গেছেন মাইয়াজ মানলি বাইনালাই হে ফাজাই হে, যে জিহব্বার জামিনদার বেনে যাবে সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের করে জান্নাতের জামিনদার বেনে যাবে। বাগদান আমার তিনটা জেনা করেছেন, একটা রোজা রেখে দেন, একটা গীবতের গুনাহ করেছেন, অপর তার রোজা রেখে দেন, জেনার গুনাহটা হালকা হয়ে যাবে, গীবতের গুনাহটা ভারী হয়ে যাবে। দলিল কি? আল গীবাত আসাদুন মিনা জেনা, নবী মুহাম্মদ বলে দিলেন জেনার গুনাহ চাইতে গীবতের গুনাহ হচ্ছে বেশি, কারণ সামাজিক ক্ষতি হয়, পারিবারিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, সব দিক দিয়ে গীবতের ক্ষতি হয় আর জেনার ক্ষতি হয় একটাই, কি সেটা হলো যে ওই মেয়েটির সঙ্গে তার ইজ্জত নষ্ট হয়ে গেছে, এটা বড় জিনিস, তার চাইতে বড় জিনিস গীবতের গুনাহ। জি আমার নবী মারা গেছেন, জিহব্বার জামিনদার দুই পায়ের মধ্যে ইজ্জত রয়েছে, ইজ্জতের হেফাজত যে করবে
কিয়ামতের কোটে আল্লাহ পাকে নবী দয় নবী মুহাম্মদ তার জন্য জান্নাতের জামিনদার বেনে যাবে। তুমি আমার ইজ্জতের সঙ্গে খেলোয়াড় করবে না, না হাত পা খেলোয়াড় করতে দিব না। ওখান থেকে উঠে তার সঙ্গে প্রতিবাদ করতে 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 কি নাম নানা মানে সাদ্দাম হোসেন লিখে দেন, প্রতিবাদ করতে করতে প্রতিরোধ করতে করতে হাসুয়া দিয়ে দিয়ে ওই চোরকে কাতাল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, বাইরে বেরিয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। একের পর এক, একের পর এক, একের পর এক মেয়ে ছেলে বের হচ্ছে, কার রক্তত্ব রক্তিত্ব হয়ে আছে, কার চোখ দিয়ে জল পড়ছে, কার কাপড় ছিঁড়া, কার বেলা হচ্ছে, কার কি এই করতে 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 একখানা এই বাহাদুর মেয়ে বাদের উপরে দাঁড়িয়ে হুমকার ছেলে বলছে, আয় আমার কাছে কে আসবি, আয় মরবো বা মারবো। সব মেয়ে গেল, সমস্ত মেয়ে গেল, বেরিয়ে গিয়ে কি হলো, সবারই তো অবস্থা শোচনীয় যে আর ওরা করেছে কি, মোবাইলে রেকর্ডিং করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিবে। আর এই মেয়েটা কিন্তু প্রতিবাদ করে ওকে হত্যা করে দিয়েছে। তো একটা আর্টিকেল বেরিয়েছিল, জিল্লাতনে ইজ্জাত কো কাতাল কর দিয়া, জিল্লাতনে ইজ্জাত কো কাতাল কর দিয়া, একটা আর্টিকেল বেরিয়েছিল। জিল্লাতটা কি, ও জেনা প্রতিরোধ করতে পারেনি, ওর সাথে জবরদস্তি জেনা হয়ে গেছে, গুনাহান নাই, জেনা বিল জাবাত, মেয়েটা অপরাধী নয়, ডাকাত অপরাধী, চোর অপরাধী। তারপরেও এই মেয়েগুলো সব বলছে, আরে আমরাও তো মেয়ে ছিল, আমাদের শক্তি ছিল, আমাদের তো ঘরে হাসুয়া ছিল, আমরাও তো একটা কিছু করতে পারতাম, প্রতিবাদ করলাম না, আমরা এরকম ইয়ে হয়ে গেলাম, জিল্লতে পড়ে গেলাম, আর ওর ইজ্জত হয়ে গেল, কালকে সকালে স্বামীরা আসবে আর সমস্ত লোক শুনবে, তো আমাদের জিল্লত হবে আর ইজ্জত হবে না, একে রেখে হবে না, জিল্লাতে ইজ্জত কথা দিয়া। ওরা মেয়েটাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে টেনে নিয়ে এসে, বাহাদুরি করছো তুমি, ইয়ে করছো, ও করছো, তোমার সাথে ইয়ে হয়েছে, সে হয়েছে, বুঝছেন না, না আমি এইভাবে আমি এ কথা দিনই খোল জিনিস ছোট ভাবজান, কিন্তু আল্লাহ নবী বলে গেছেন যে এটা তোমার যদি শেষ হয়ে যায়, সতীত্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে পরে আমি জামিনদার হব না, সতীত্ব তুমি বজায় রাখতে পারো, খেয়ামাতের কোর্টে আমি তোমার জন্য জামিনদার হয়ে যাবো বলে আমি এটাকে এ করেছি, বজায় রেখেছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাকে নবী বললেন পৃথিবীর বুকে সব চাইতে ছোট জিনিস মান তাসাব দাখাবে সাদাকাতি বেয়াদেহি আখাজাহুল্লাহ বেয়াদেহি আল ইউনা। আপনি যদি ভাবেন পৃথিবীর বুকে শক্তিশালী কি, আপনি কল্পনা জল্পনা বের করে নেবেন, সব চাইতে শক্তিশালী হচ্ছে আগুন, এর মতো শক্তিশালী আগুন নাই, এটা থেকে শয়তান তৈরি, খালাক্তানি মিন্নার, আল্লাহ রাব্বুল আমিন জিন ইয়াকে শয়তানকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুনের মতো শক্তিশালী পৃথিবীতে কেউ নাই, পুড়িয়ে জ্বালিয়ে ভস্মীভূত করে দিতে পারে এইরকম ক্ষমতা আল্লাহ আগুনকে দান করেছেন। জীবনের মধ্যে সারা পৃথিবী যখন থেকে তৈরি হয়েছে, তার মধ্যে থেকে তিনবার আগুনের ঘুমকে টেনে আল্লাহ নিয়েছেন, বাকি আল্লাহ রাব্বুল আমিনকে ক্ষমতাবান করে পৃথিবীতে পাঠিয়েছেন, মাত্র 70,000 টেম্পারেচার কম করে, জাহান্নামের আগুন এর চেয়ে 70,000 গুণ টেম্পারেচার বেশি, 70 গুণ। আপনি যদি ভাবেন তো আগুন